কারোর ভালোবাসা যদি আপনি পাগলামি করতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার জন্য আপনি সর্বোচ্চ উজাড় করে দিয়ে ভালোবাসতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না একজনও মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাই যতক্ষণ পর্যন্ত নবীজি বলছেন আমি তার কাছে প্রিয় না হব মিন ওয়ালাদিহি তার সন্তান থেকে ওয়া ওয়ালিদিহি তার বাবা মা থেকে ওয়ান নাসি আজমাইন সকল মানুষ থেকে পৃথিবীর সকল মানুষের চাইতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে সে কখনো ঈমানদার হতে পারবে না অথচ আমাদের ভালোবাসা আজ তার জন্য যদি আমরা দাবি করি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ মানার জন্য আজ বহু কষ্ট করেছি বহু টাকা ব্যয় করেছি বহু কথা শুনেছি বহু কিছু সহ্য করেছি তারপরেও করে ছেড়েছি আমি নবীজির নির্দেশটা ছাড়ি নাই এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মহব্বতের সত্য দাবিদার ভাইরা আমার আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসবেন আমার মাকে আমি ভালোবাসি এটা প্রাকৃতিক এর পাশাপাশি আমার আল্লাহ নির্দেশ করেছেন তাই ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি এটা প্রাকৃতিক আল্লাহ সৃষ্টি করেছেন এরকম তার প্রতি সহজাত ভালোবাসা হয় মানুষ কেন অন্যান্য পশুরও হয় আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি তাকে কষ্ট দেই না কেন কারণ নবীজির নির্দেশ আছে আমি আমার আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে তাদেরকে ভালোবাসি কারণ আমার আল্লাহ নির্দেশ আছে আমি একজন বয়স্ক সিনিয়র মুরব্বীকে সম্মান করি শ্রদ্ধা করি কেন কারণ আমার নবীর নির্দেশ আছে আমি একজন আলেমকে ইজ্জত করি কেন কারণ আমার নবীর নির্দেশ আছে আমি আমার সমাজে তাদেরকে ভালোবাসা দেই ছোট যারা তাদেরকে স্নেহ করি কারণ আমার নবীর নির্দেশ আছে একজন ভিন্ন ধর্মের অনুসারী তার প্রতি আমি আন্তরিকতা দেখাই তার প্রতি কল্যাণকামিতা দেখাই তার কোনো ক্ষতি করি না পারলে উপকার করি কারণ কোরআন হাদিস আমাকে নির্দেশ করেছে আল্লাহর নির্দেশে নবীজির নির্দেশে তার ভালোবাসায় সকল কাজ আমার পরিচালিত হবে এর নাম মুসলমান এর নাম কি ভাই আজ মুসলমানের সন্তান আমরা আমাদের সেই ভালোবাসাটা অপাত্রে অজাগায় ব্যয় করছি কোথাকার কোন দল পছন্দর দল হেরে গেছে তো মন খারাপ এই ভালোবাসা কি আল্লাহর জন্য এই ভালোবাসার বিনিময় আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সওয়াব তো পরের কথা গুনাহের ভাগিদার হওয়ার সম্ভাবনা আছে মুসলমান না যে আমার রবের প্রতি তার বিশ্বাস নাই আমার নবীকে যে নবী হিসেবে মানে না স্বীকৃতি দেয় না সেটা তার ব্যাপার সে মানে সে তার রবের সাথে বুঝবে কিন্তু আমি অন্তত আমার অন্তর থেকে তাকে ভালোবাসা চরম শেখরে আসীন করব তার মতো করে চুলটা রাখবো তার মতো করে জামাটা পরবো জার্সিটা পরবো তার জন্য তর্ক করব শত শত যুবক আজ হাজার হাজার যুবক আজ নিজেদের মধ্যে গন্ডগোল লেগে গেছে কে এই দলের পক্ষে কে ওই দলের পক্ষে এগুলো কি আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে আজ বিজ্ঞানের কোন সূত্র নিয়ে যুবকদের মধ্যে তর্ক হতো গর্ব করার মতো ব্যাপার ছিল ভাইরা আমার একটা বার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন শয়তান আমাদের বিবেকগুলোকে আজ বন্দি করে ফেলেছে বুঝার মতো হিতাহিত জ্ঞান আমাদের আজ নাই কয়দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এমন ত্যাগ করতে পেরেছেন যেটা দৃষ্টান্ত হওয়ার মতো সোজা সাপটা কথা ভাই কাল কিয়ামতে আল্লাহর কাছে যাওয়ার পর আপনার সব কিছুর জবাব দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন খুব গুরুত্বপূর্ণ হাদিস সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন যে এক লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে একটু বলেন কিয়ামত কবে হবে আমাকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন শুনে অবাক হয়ে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বললেন যে কিয়ামত কবে হবে সেই প্রশ্ন উত্তর পরে আগে তুমি বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো কিয়ামত যে হবে বুঝতেছো কিয়ামত কি কিয়ামত কি এর মানে বুঝতেছো তোমার জীবনের প্রতিটি চুল পরিমাণ কাজ চিন্তা ভাবনা সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ হবে হয় পুরস্কার নয় তিরস্কার হবে কঠিন একটা সিচুয়েশন সেই হিসাবের দিন কবে হবে তুমি জানতে চাচ্ছ ভালো কথা সেই হিসাবের দিনে আল্লাহর কাছে তোমার নিবেদন করার মতো কি প্রিপারেশন আছে কি প্রস্তুতি আছে কি নিয়ে সেখানে হাজির হবা বলো দেখি সেই সাহাবি নবীজির পাল্টা প্রশ্ন শুনে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে হয়তো তিনি জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই করতে পারিনি আসলে আমার তেমন কোনো প্রিপারেশন নাই যেটা নিয়ে আল্লাহকে খুশি করার মতো বড় গলায় বলার মতো কিছু আমার আছে এরকম কিছু আসলে আমার নাই
তবে ইয়া রাসূলুল্লাহ আমার একটা ভরসার জায়গা আছে, সেটা হলো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব শুনে ওই সাহাবীকে বললেন, আনতা মা মান আহবাব, তুমি যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকো তাহলে তোমার আর টেনশনের কারণ নাই, তুমি সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছ কিয়ামতে তুমি তার সাথেই থাকবে। নবীজির মুখ থেকে এই কথা শোনার পর বর্ণাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, তিনি বললেন নবীজির মুখ থেকে কত কথাই তো আমরা কতবার শুনেছি, অন্য কোন কথা শুনে আমাদের কাছে এত খুশি লাগে নাই, এই কথাটা শোনার পর সেদিন যত খুশি লেগেছে। কেন? কারণ তিনি বলছেন যে আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, কিন্তু তাদের মতো আমল করে তাদের সমকক্ষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো এত ভালো মুসলমান তো আমরা হতে পারি না, অথচ তাদেরকে ভালোবাসি দুনিয়াতে, আখেরাতে একটু তাদের সাথে থাকবো, তাদের কাতারে উঠবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের দলে থাকবো, যখন জান্নাত আর জাহান্নামের দুইটা দল হয়ে যাবে তখন এই আবু বকর ওমরের সাথে থাকবো, নবীজির সাথে থাকবো, এটা তো আমরা সবাই চাই, কিন্তু তার সাথে থাকতে হলে তো তার মতো হইতে হবে, সেই যোগ্যতা তো আমার নাই, এতটা তো আমি পারি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পর মূল সূত্র পেয়ে গেলাম যে কাল কিয়ামতের ময়দানে আমি যার সাথে থাকতে চাই দুনিয়াতে আমার অন্তর জুড়ে, আমার চিন্তা এবং মনন জুড়ে, আমার পুরো সকল জগৎ জুড়ে শুধুমাত্র তিনি বিরাজ করবেন, তাকেই সবচেয়ে ভালোবাসা দিব, তার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে দিব না। এইভাবে যদি আমি আবু বকর, ওমর, ওসমান, আলীকে, সাহাবীদেরকে, খোলাফায়ে রাশেদাকে, সিনিয়র সাহাবীদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবীদেরকে, নেককারদেরকে ভালোবাসতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে পারবো এই ভালোবাসার টানে। এর কারণে এটা শোনার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে আখিরাতে তাদের সাথে থাকার একটা মূল সূত্র, আসল সূত্র পেয়ে গেলাম, সহজ একটা পথ পেয়ে গেলাম। মুহতারাম হাজেরিন, এ হাদিস আমাদেরকে জানান দেয় যে আমাদের ভালোবাসা আজ যাদের জন্য নিবেদন করা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন আমাদের অপ্রিয় হলেও তাদের সাথে আমাদের উঠতে হতে পারে, একত্র হতে পারে। আপনি যাদের ভালোবাসায় এত আবেগ কেঁদে ফেলছেন, যাদের মধ্যে ইমান নাই, নবীজির প্রতি ভালোবাসা নাই, তাদের নৈপুণ্য নিয়ে আমি কথা বলছি না, সেটা আরেক জগৎ, কিন্তু আপনি মুসলমানের সন্তান, আপনার ভালোবাসা তাদের জন্য, তাদের কোনো কষ্ট হলে আপনি চোখের পানি ফেলেন, অনেকে আত্মহত্যাও করে, আছে না, হার্ট অ্যাটাকে মারা যায়, খেলা হচ্ছে কোথাকার কোথায়, আরে কপাল পড়া মরতেছে এখানে হার্ট অ্যাটাক। আহা, এই হলো আমাদের আবেগ ভালোবাসার অবস্থা। মুহতারাম হাজরিন, অতএব আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদেরকে, খোলাফায়ে রাশেদাদেরকে, ওলামায়ে কেরামকে, নেককারকে, ভালো মানুষগুলোকে দেখে দেখে ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ভাইরা আমার নাজাতের পথ অনেক সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসাকে, তার রাসূলের ভালোবাসাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন।